কিছুদিন আগে আমরা দেখলাম আইফোনের মতো ব্র্যান্ডের তরফ থেকে আইফোন 12 এর তিনটি ভেরিয়েন্ট স্মার্টফোন লঞ্চ করা হয়ে গেল। স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S20 এর সাকসেসর S21 এবং S20 আলট্রার ফার্স্ট লুক আমরা পেয়ে গেছি, যা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, স্যামসাং কিন্তু এবার কি করতে চলেছে, তারা কিন্তু একের পর এক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আমার মনে হয়, কারণ তারা এখন ভারতে বা ওয়ার্ল্ডওয়াইড যদি দেখা যায় তাহলে প্রথম স্থান অধিকার করেছে তারা এমআইকে হারিয়ে। তো একটি চাইনিজ কোম্পানিকে হারিয়ে তারা প্রথম স্থান অধিকার করেছে এবং সেই স্থান হয়তো তারা বজায় রাখার জন্যই হয়তো একের পর অর্থাৎ ব্যাক টু ব্যাক স্মার্টফোন তারা লঞ্চ করে চলেছে। এস সিরিজের স্মার্টফোনগুলি, যেগুলি সাধারণত ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়, সেই স্মার্টফোন এখন জানুয়ারির প্রথম দিকে অথবা জানুয়ারির মধ্যের দিকে কিন্তু তারা লঞ্চ করতে চলেছে, এমনটাই কিন্তু সোর্স থেকে জানা গেছে। অনলিক্সের মতো ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন যে বন্ধুরা, এই ফোনটির যে ফার্স্ট এই দুটি স্মার্টফোনকে একটি ইউনিক লুকসে লঞ্চ করা হতে হবে, তাদের যে ডিজাইন সেটা বেশ আকর্ষণীয়, অনেকের ভালো লাগবে আবার অনেকের বাবার ভালো লাগবে না। আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S21 এবং S21 আল্ট্রাকে নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওই যে সাবস্ক্রাইবের লাল বাটনটা আছে, কারণ আপনাদের সকলের উপস্থিতি এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনটির ডিসপ্লে সাইজের যদি কথা বলি তো 6.2 ইঞ্চির মতো সাইজ হবে, অর্থাৎ 6.2 ইঞ্চির ডিসপ্লে পাবেন। সেন্ট্রাল পাঞ্চ হোল থাকবে, অবশ্যই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে, অর্থাৎ স্যামসাংয়ের ডিসপ্লে মানে কোনো কথাই হবে না, এখানে আপনি দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লের দিক দিয়ে। যদিও এই আলট্রাতে ডিসপ্লে সাইজ কিন্তু 6.5 থেকে 6.7 ইঞ্চি, অর্থাৎ একটা বড়ো ম্যাসিভ ডিসপ্লে বলা যেতে পারে। মিনিমাইজ ব্লেজেল, অর্থাৎ একদম প্রিমিয়ামনেস রয়েছে, এক কথায় বলতে গেলে ট্রু ফ্ল্যাগশিপ ফোন বলতে বলা যায় স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা কিন্তু হতে চলেছে। ইভেন যদি আমরা আইফোন 12 ম্যাক্স প্রোকে দেখি, সেখানে যে ব্লেজেল রয়েছে তার থেকেও অনেক কম ব্লেজেল আপনি এখানে পেয়ে যাবেন। ব্যাকসাইডে যদি দেখা যায় তো দুটি স্মার্টফোনের অবশ্যই গ্লাস থাকবে, প্রিমিয়ামনেস যেহেতু একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তবুও স্যামসাং গ্যালাক্সি S21 সেখানে আপনি পাবেন 3টি ক্যামেরা, যেখানে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাতে আপনি পাবেন 4টি ক্যামেরা। S21 ক্যামেরা হাম্পের থেকে কিন্তু S21 আলট্রার ক্যামেরা হাম্প অত্যন্ত বড়। ইভেন Note 10 Lite বলুন বা Note 20 Ultra বলুন বা স্যামসাং গ্যালাক্সি S20 বলুন, সবার থেকে কিন্তু অত্যন্ত বড় এবং বেশ ইউনিক ডিজাইন আমার বেশ কিন্তু ভালো লেগেছে। এখানে যে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে S21 আলট্রাতে, সেখানে আপনি পেয়ে যাবেন একটি প্যারিস্কোপিক জুম লেন্স, অর্থাৎ প্যারিস্কোপিক জুম লেন্সের মাধ্যমে যখন এক্সট্রিম লেভেলে জুম করা হতো সেখানে কিন্তু কিছুটা কোয়ালিটি লস হতো। তার জন্যই কোম্পানি এখানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরও একটি টেলিফোটো জুম লেন্স এখানে ইউজ করবে, অর্থাৎ এখানে আপনি জুমিংয়ের জন্য আরও একটি লেন্স পেয়ে যাবেন। অপরদিকে S21 যে স্মার্টফোন, সেখানে আপনি 3টি ক্যামেরা পাচ্ছেন, অবশ্যই পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, এখানে কিন্তু কোনো এক্সট্রা টেলিফোটো জুম লেন্স ব্যবহার করা হবে না, এরকমই কিন্তু তথ্য থেকে জানা যাচ্ছে। ইউনিক ডিজাইন আমার অত্যন্ত ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে এই যে ডিজাইন স্যামসাং গ্যালাক্সি S21 এবং S21 আল্ট্রার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেকে বলতেন বা অনেক তথ্য থেকে জানা গেছিলো এমনটাই যে স্যামসাং গ্যালাক্সি S সিরিজের যে স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে এবার, সেই স্মার্টফোনে নাকি স্যামসাং তাদের S পেন ইউজ করবে, বাট এখন কনফার্ম এখানে কোনোরকম কোনো S পেনের ব্যবহার হচ্ছে না। আবার আরেকটা তথ্য আমরা পেয়েছিলাম যে এখানে নাকি আন্ডার ডিসপ্লে ক্যামেরা হতে চলেছে স্যামসাংয়ের S21 বা S21 আল্ট্রা স্মার্টফোনে, এখানেও আপনাদের জানিয়ে রাখি আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে না, অবশ্যই সেন্ট্রাল পাঞ্চ হোল থাকবে, যেখানে ছোট্ট মিনিমাইজ ব্লেজেল থাকবে, মানে একদম ছোট্ট ক্যামেরা কাটআউট, যেখানে আপনি যখন ভিডিও দেখবেন বা আপনি গেমিং করবেন আপনার মনেই হবে না যে আপনার ওই ডিসপ্লের মধ্যে কোনো একটা ছোট্ট ক্যামেরা কাটআউট আছে বা পাঞ্চ হোল আছে। তো এই হচ্ছে S21 এবং S21 আলট্রা। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানে প্রায় দাম তো ভারতীয় মুদ্রায় 90 থেকে 1 লাখ অথবা 1 লাখের উপরও হয়ে যেতে পারে, আবার আমাদের প্রিয় বাংলাদেশে হয়তো তার থেকে বেশি দাম রাখা হবে। স্যামসাং এর যে S20 Plus স্মার্টফোন, সেই স্মার্টফোনটি ভারতীয় মুদ্রায় 49,999 টাকায় পাওয়া যাচ্ছে। কিছু টার্মস এবং কন্ডিশন আছে, সেগুলো আপনারা পূরণ করতে পারলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এক কথায় আপনি যদি কম পয়সার মাধ্যমে বা কম টাকায় আপনি একটা ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করতে চান তো আমার রিকমেন্ড আপনি এখন কিন্তু S20 Plus কিনতে পারেন। এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন।